শেষ কবে ভালো রাস্তায় হেঁটেছেন বিমানবন্দর সংলগ্ন কাওলার মসজিদ রোডের বাসিন্দারা তা সহসা মনে পড়ে না তাদের। সিভিল এভিয়েশনের কর্মকর্তা কর্মচারী আর শাহজালাল বিমানবন্দরের অসংখ্য স্টাফ ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চলাচল এই রাস্তায়। দক্ষিণখান ইউনিয়নের নর্দাপাড়া হলান মিয়াপাড়া তালতলা আর পুরনো শেয়ালডাঙার হাজারো মানুষ যেতে আসতে ব্যবহার করেন চষা জমির মতোই এই ভাঙা রাস্তা। যে অবস্থা রাস্তাটার এটা গ্রামাঞ্চলের রাস্তা থেকেও অনেক খারাপ, মানে এত নিম্নমানের যেখানে একটা গাড়ি কেন রিক্সাও চলতে পারে না। এলাকায় যে লোকজন বাস করে তারা দীর্ঘ 7-8 বছর যাবৎ অসহনীয় দুর্ভোগ ভোগ করতেছে। আমরা মানে স্যান্ডেল খুলেও যাইতে পারি না, স্যান্ডেল ছিঁড়া যায়। যদি একটা হেলিকপ্টার দিত সরকার তাহলে আমরা বাসাবাড়ি থেকে হয়তো রাস্তায় যেতে পারতাম। অসুস্থ লোক যারা আসা যাওয়ার করার কথা তারা খুব কষ্টের মধ্য দিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। যেখানে সিভিল এভিয়েশন এবং এখানে কয়েকটা স্কুল বাচ্চা সহ প্রায় 2 লক্ষাধিক লোক আজকে দীর্ঘ 8 বছর যাবৎ এই রাস্তা নিয়ে সাফার করতেছে। আমি 2 মাসে এখানে অসুস্থ হয়ে গেছি। প্রতিনিয়ত প্রতিদিন 2-3টা দুর্ঘটনা এখন হয়ে থাকে। বৃষ্টি হলে তো এখান দিয়ে হাঁটাই যায় না, এমন অবস্থা। প্রায় 10-15 বছরের বেশি হইব এই কষ্ট করতেছি। মাঝখান দিয়ে ট্রাক বা বাস যায়, এখানে আমাদের গায়ে কাদা ছেটে আসে। ড্রেন নির্মাণ করে রাস্তাটি চওড়া আর চলাচলের উপযোগী করলে সহজেই ডুমনি পূর্বাচল কিংবা দক্ষিণখানের আর সব এলাকায় পৌঁছাতে পারতেন সবাই। এয়ারপোর্ট থেকে যদি কোনো যাত্রী রিক্সায় এই রাস্তার কথা বলে তাকে যদি মামা ডাকে বাবা ডাকে তারপরে এই রাস্তায় কোনো রিক্সা আসবে না। গর্ভবতী মা বোনেরা তাদের আমরা চৌকি সিস্টেম করে আমাদের কাঁধে করে নিতে হয়। বিমানবন্দরের পাশে যদি এরকম অবস্থা থাকে সেটা মানে দুঃখজনক, এর চেয়ে বেশি আর কিছু বলার মতো না। দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা থাকা উচিত পানি নিষ্কাশনের জন্য। স্থানীয় চেয়ারম্যান বলছেন শুকনো মৌসুমে দুর্ভোগ ঘুচবে রাস্তাটির। খুবই জরাজীর্ণ, এত খারাপ রাস্তা যে বলা বাহুল্য। তো এটা টেন্ডার দিয়েছি, আমরা কাজ শুরু করব। আমি জনগণকে অনুরোধ করব, আহ্বান জানাবো যে একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরেন, নিশ্চয়ই রাস্তাঘাটগুলোর কাজ আমরা করতে সক্ষম হব। দীর্ঘ দিন ধরে কাওলার মসজিদ সড়কের এমন বেহাল অবস্থার কারণে এলাকার লাখো মানুষের দুর্ভোগের শেষ নেই। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন।